হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো চলে আসলাম আবারও সপ্তম শ্রেণীর অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 154 যদি বের করো তাহলে দেখবা যে ওইখানে নিচের দিকে এরকম একটা ছক রয়েছে, এবং এই ছকটাতে বলা হয়েছে যে এই সারণী তৈরি করতে গিয়ে মিনা নিচের ধাপগুলো পেয়েছে, অর্থাৎ এই যে এই ধাপগুলো মিনা পেয়েছে। তুমি মিনার ধাপগুলির সাথে একমত কিনা সেটা যাচাই সহ লিখে সারণী পূরণ করো, একটি তোমার জন্য করে দেওয়া হলো। অর্থাৎ মিনা যেখানে কিছু শর্ত দিছে এবং সে কিছু ধারণা পাইছে, সেই ধারণাগুলোর সাথে আমি একমত কিনা, অর্থাৎ তুমি মিনার সাথে একমত কিনা, হ্যাঁ হইলে হ্যাঁ আর না হইলে না এখানে লিখতে হবে, ঠিক আছে? এবং কারণ কেন একমত না এবং কেন একমত সেই কারণটাও কিন্তু আমাদের দেখাতে হবে, ওকে? তো চলো আমরা এই বক্সটা পূরণ করব। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে, ওকে? এবার দেখো প্রথমটাতে কি বলছে। মিনা বলছে যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, অর্থাৎ 25 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য সেটা পরিমাপ করা সম্ভব নয় বাইনারি আর ওই ডট দিয়ে, ঠিক আছে? তো এই কথাটার সাথে কি তুমি একমত? এখানে আমি একমত না। কেন না? কারণ দেখো 16 সেন্টিমিটার, তারপরে 8 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দিয়ে 25 বানানো যায়, 16 আর 8 = 24, 24 আর 1 = 25, কাজেই 25 সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব। আর আমরা জানি কি ডটগুলো চলে কিভাবে, প্রথমে কয়টা ডট? একটা, তারপরে দুইটা, তারপরেরটাই কয়টা হবে? চারটা, তারপরেরটাই কয়টা বলো তো? আটটা, ঠিক আছে? তারপরে 16, সরি 1 মিনিট, তারপরে কয়টা চলে বলো তো? 8-এর পরে ডবল, ঠিক আছে? 8-এর পরে ডবল, তাহলে কয়টা হয়ে যাবে? 16টা, ওকে? তারপরে যদি হইতো কয়টা হয়ে যেত? 32টা, ঠিক আছে? এভাবে কিন্তু চলতে থাকবে, এবং 32-এর পরে যদি হইতো তাহলে তা 32-এর ডবল আবার 64টা, ঠিক আছে? এভাবে কিন্তু চলতে থাকতো। তাহলে তুমি এইখানে জাস্ট একটু লক্ষ্য করো, তাহলে এখানে বলছিল 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু আমরা দেখলাম যে করা সম্ভব। 16 আর 8-এ কত হয়ে যাবে? 24, 24 আর 1 যদি আমরা নেই 25, তাহলে পরিমাপ করা যাচ্ছে, তাই না? আচ্ছা এখন আবার বলছে কি 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন নয়, তাহলে এটার সাথে কি তুমি একমত নাকি একমত না? আমি একমত। কেন একমত? কারণ 12 সেন্টিমিটার বানাতে হবে। এখানে দেখো 8 আর 4 যদি আমরা নিয়ে নেই, এই দুটো নিয়ে নিচ্ছি, তাহলে কত? 12 হয়ে যাচ্ছে, 8 আর 4-এ 12, তাহলে আমাদের 2 সেন্টিমিটার প্রয়োজন পড়তেছে না, এখানে 2 সেন্টিমিটার কিন্তু প্রয়োজন পড়তেছে না, ওকে? সেই জন্য আমি একমত, এই জন্য আমি হা দিছি যে 8 আর 8 + 4 নিলে আমাদের 12 হয়ে যাচ্ছে, 12 সেন্টিমিটার, কাজে 12 সেন্টিমিটার পরিমাপে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন পড়তেছে না, ওকে? আচ্ছা তারপরে কি বলছে, 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, এখানে আমি হাঁ দিলাম। কেন হাঁ দিলাম? সেমভাবে আমাদের এখানে দেখো, আমি হাঁ দিলাম বলে যা তুমি না দিবা বিষয়টা এমন না কিন্তু, অর্থাৎ যৌক্তিকতায় হতে হবে, ঠিক আছে? মানে সত্য কি মিথ্যা, সত্য হলে হ্যাঁ, মিথ্যা হলে না, ঠিক আছে? এখানে দেখো বলছো 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন পড়ে না, এখন আমাদের বানাতে হবে কত? 22 সেন্টিমিটার, তাই না? আচ্ছা তাহলে 22 সেন্টিমিটার যদি আমরা বানাতে যাই তাহলে কত কত লাগতেছে? দেখো আমরা এখানে 16 4 আর 2, অর্থাৎ 16 4 হইতেছে 20, 20 আর 2 = 22 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ওকে? তাহলে 16 + 4 + 2 সেন্টিমিটার সমান কত? 22 সেন্টিমিটার, কাজেই 22 সেন্টিমিটার পরিমাপে 8 সেন্টিমিটার কোনো প্রয়োজন আমাদের নাই, ওকে? আচ্ছা তারপরেরটাতে কি বলছে? দেখো 15 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না, এখানে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না, এটা তো সত্য কথা, হ্যাঁ হয় না, কারণ আমাদের লাগবেই 15 সেন্টিমিটার, সেখানে 16 সেন্টিমিটার তো এখানে প্রয়োজনই পড়তেছে না, তাই না? কারণ 16 পর্যন্ত আমাদের লাগতেইছে না, 16-এর আগেই আমরা পেয়ে যাচ্ছি, যেমন 8 + 4 = 12, 12 আর 2 = 14, 14 আর 1 = 15, তাহলে এটা দিয়েই হলো আমাদের, একটা দিয়ে কথা গেলো 15 সেন্টিমিটার হয়ে গেছে, কাজেই 15 সেন্টিমিটার পরিমাপে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না, ওকে? আচ্ছা এখন এখানে কি বলছে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়। তাহলে এখানে বলছে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার এই তিনটা মাপ নিয়ে সর্বোচ্চ 12 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। আমি এইটার সাথে একমত না, ঠিক আছে? সঠিক নয়। কেন একমত না? কারণ যোগ করলে তো, সবগুলো যোগ করলে তো 12 হচ্ছে না, তাহলে 12 পর্যন্ত মাপা তো যাবে না, ঠিক আছে? কারণ 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 8 সেন্টিমিটার মতো পর্যন্ত, সর্বোচ্চ 8 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়। এখানে আমি একটু মিস্টেক হয়ে গেছে, আই এম সরি। সর্বোচ্চ দেখো, সর্বোচ্চ কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার মতো মাপা যাবে,
কারণ কেন? দেখো এখানে চার, আচ্ছা আর দুই কত হবে? চার আর দুয়ে ছয়, ছয় আর একে সাত, তাহলে সর্বোচ্চ কয় সেন্টিমিটার মাপা যাবে? 7 সেন্টিমিটার পর্যন্তই কিন্তু মাপা যাবে, এর বেশি মাপা যাবে না। ওকে, তো এই ছিল যেটা সত্য হবে, এই মানগুলো যদি পাল্টায় দেয়, এইভাবে হিসাব করবা, ঠিক আছে? হিসাব করে যদি একমত হও তাহলে হ্যাঁ, আর একমত না হলে না দিয়ে দিবা। ওকে, সো এই ছিল, আশা করি বুঝতে পারছো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।